মধ্যরাতে নতুন নাটকীয়তা, সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা। দক্ষিণ আফ্রিকা দল উপস্থিত, ঢাকায় এসে পড়েছেন বাংলাদেশের জাতীয় দলেরও নতুন কোচ ফিল সিমন্স। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দলটাও ঘোষণা করা হয়েছে। শঙ্কা কাটিয়ে সাকিব আল হাসানকে রাখা হয়েছে মিরপুর টেস্টের দলে, সেই লক্ষ্যে দেশেও ফিরছিলেন তিনি। কিন্তু এরপরেই বুধবার মধ্যরাতে তৈরি হলো নতুন জটিলতা, আপাতত সাকিবকে সংযুক্ত আরব আমিরাতেই থামতে হয়েছে। নতুন করে সবুজ সংকেত পেলেই কেবল আসবেন ঢাকায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়টা শেষ করতে চান সাকিব, কারণ এরপর তিনি খেলবেন শুধু ওয়ানডে। আর সেই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো হোম ম্যাচ নেই, তাই ঘরের মাঠে নিজের চেনা দর্শকদের কাছ থেকে বিদায় নেয়ার এটাই শেষ সুযোগ। কানপুরে বলে রেখেছিলেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে মিরপুরে পর্যাপ্ত নিরাপত্তা পেলেই দেশে এসে শেষ টেস্ট খেলতে চান সাকিব। পরবর্তীতে নানা রকম অনিশ্চয়তা তৈরি হলেও কদিন আগেই বাংলাদেশে ফেরার সবুজ সংকেত পেয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সেই নরম সংকেত পেয়ে বৃহস্পতিবার দেশে ফেরার সকল বন্দোবস্ত করে রেখেছিলেন সাকিব, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেই থামতে হয়েছে তাকে। এখান থেকেই ঢাকার ফ্লাইট ধরার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। জানা গিয়েছে মিরপুরের শেরবাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি, সেই সঙ্গে নানা জটিলতার কারণেই এমন অবস্থায় দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েকদিনে বিক্ষোভকে মাথায় নিয়েই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে সরকারকে। আপাতত তাই সাকিবের দেশে ফেরা খানিকটা জটিলতায় পড়েছে। দেশের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের জাতীয় দল যখন পাকিস্তান সফরে, তখনই রাজধানীর আদাবরে একটি হত্যা মামলার আসামি করা হয়েছিল সাকিবকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের মাঝে পড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার বিষয়টিও তাই ঝুলেছিল এক প্রকার। সাকিবের চাওয়া ছিল পর্যাপ্ত নিরাপত্তা। সরকার এবং বিসিবির পক্ষ থেকে কয়েক দফা পরিবর্তিত বক্তব্যের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই দেশের উদ্দেশ্যে আসছিলেন সাকিব আল হাসান। গেল কয়েকদিন জটিলতা পার করে শেষ পর্যন্ত মিরপুরে সাকিব খেলতে পারবেন কিনা তা এখনও বড় প্রশ্ন।